ক্যাসিয়ান ক্র্যাকম্যাথ ইউটিউব চ্যানেল। আজকে থেকে আমি একটি নতুন বই, তোমরা দেখতে পাচ্ছ যে WBHA মাধ্যমিক টেস্ট পেপার 2021, এটা তৈরি করা হয়েছে রিডিউস সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী। তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে WBHA এর সলিউশনগুলো করে দেওয়ার জন্য, তাহলে আজকে থেকে আমি শুরু করছি WBHA এর যে ম্যাথেমেটিক্সের যে সেটগুলো রয়েছে তার প্রথম মডেল কোশ্চেন সেট 1 এর 1 নম্বরে যে সঠিক উত্তর নির্বাচন করার প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি তোমরা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলছে, বার্ষিক 8% সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে, 4টে অপশন রয়েছে, তার মধ্যে কোনটা রাইট হবে সেটা বের করতে হবে। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো আমি সূত্রটা লিখছি, ক্যাপিটাল আই ইকুয়াল টু কি পি আর টি বাই কি 100, এটা সরল সুদের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আই ইন্টু কী হবে 100 ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, পি আর টি। একটু অপশানগুলো ভালো করে দেখো যে এখানে পি আর টি ইকুয়াল টু আই ইন্টু 100 এটার সাথে ম্যাচ করছে, তাহলে আমাদের কারেক্ট অপশানটা হবে কি বি নম্বর। এবার চলো 2 নম্বর প্রশ্ন, কি বলছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ABC এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে, 4টে অপশানের মধ্যে কোনটা রাইট হবে। দেখো যেটা দেওয়া রয়েছে সেটা লিখছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কি 3ABC, এটা দেওয়া রয়েছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো কি করব আমরা এখানে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3ABCটাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে কি হবে মাইনাস 3ABC ইকুয়াল টু 0। এবার এটার আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি ইন্টু কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি 0। তাহলে এখান থেকে এবার আমরা কি করব, বাম দিকে ডান দিকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাচ্ছি, দেখো এ প্লাস বি প্লাস সি রাখলাম, এই ভিতরে অংশটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে কী লিখতে পারবো 2A² প্লাস 2B² প্লাস 2C² মাইনাস 2AB মাইনাস 2BC মাইনাস 2CA ইকুয়াল টু 0, সাথে 2 গুণ করলে কত হবে 0ই হবে। এবার এই অংশটা আমরা একবারে ভ্যানিশ করে দিতে পারি, কেন বলে দেওয়া আছে, দেখো A প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি 2A² প্লাস 2B² প্লাস 2C² মাইনাস 2AB মাইনাস 2BC মাইনাস 2CA ইকুয়াল কি 0। ডান দিকে আমরা লিখে দেবো যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো টু এই যে অংশটা, এই অংশটা থেকে এইভাবে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, ডান দিকে রয়েছে 0 বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করবে এটা হবে, বা এটাকে আমরা যদি সাজাই তাহলে এই আকারে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে দেখো 3টে অংশের বর্গের কি সমষ্টি 0 দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেকটা অংশ কি হবে 0 হবে, তাহলে আমরা লিখতে পারবো দেয়ার ফোর এ মাইনাস বি ইকুয়াল টু 0, বি মাইনাস সি ইকুয়াল টু 0, আর কি সি মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এ ইকুয়াল টু বি, এখান থেকে আমরা বি ইকুয়াল টু সি পাবো, এখান থেকে পাবো সি ইকুয়াল টু এ। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, 3টেই হচ্ছে সমান, এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু সি, তাহলে আমাদের যে কারেক্ট অপশান সেটা কোনটা দাঁড়াচ্ছে ডি নম্বর। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কী বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এ বি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, কোন এ সি বি এর মান, 4টে অপশান রয়েছে তার মধ্যে কোনটা হবে। তাহলে একটু ছবিটা আমি দেখাই যে কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাহলে দুটো আমি বৃত্ত অঙ্কন করব,
वृत्त दुटी की करेछे परस्पर के सी बिंदुते बहिस्पर्श करेछे। एबार कि बोलछे देखो जे वृत्त दुटीर एकटी साधारण स्पर्शक एबी, তাহলে সাধারণ স্পর্শটা অঙ্কন করে দিচ্ছি দেখো ওপর দিক দিয়ে, যেটা অঙ্কন করলাম কি এ বি, এখানে স্পর্শ বিন্দু হচ্ছে এ, এখানে স্পর্শ বিন্দু হচ্ছে বি, তাহলে এ বি কি বলেছে। তারপরে দেখো বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, অঙ্কন করে নিলাম। এবার কোণ বলছে এ সি বি, এ সি বি অর্থাৎ এর সাথে সি যুক্ত করব, এবার সি এর সাথে বি যুক্ত করব, তাহলে এখানে যে কোণ এ সি বি অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি সেটা বের করতে বলছে। তোমাদের আমি একটি বইয়ের পেজ নম্বর দেখাই, দেখো পেজ নম্বর তোমরা দেখবে যে এখানে দেখতে পাচ্ছ কত 217, 217 নম্বর পেজে তোমরা এখানে দেখো যে পি ও কিউ কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে যথাক্রমে আর ও এস বিন্দুতে স্পর্শ করেছে, প্রমাণ করি যে এখানে দেখো 2 নম্বর পয়েন্টটা কোণ আর এ এস ইকুয়াল টু 1 সমকোণ। ছবিটা একটু লক্ষ্য করে দেখো, এখানে দেখো যে দুটো বৃত্ত বৃত্ত দুটো পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং একটা স্পর্শক হচ্ছে কি আর এস, তাহলে আর এ এস এটা কত ডিগ্রি হবে বলেছে 1 সমকোণ। তাহলে আমরা দেখতে পেলাম কি যে আমাদের যে কোণটা এখানে যে কোণ এ সি বি সেটা কত ডিগ্রি হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে, অর্থাৎ আমাদের কারেক্ট অপশান হবে এ নম্বর। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, একটি যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা, একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে। তাহলে লভ্যাংশের অনুপাতটা কি হয়, আমরা জানি যে মূলধনের যে অনুপাতটা হবে সেটাই হবে লভ্যাংশ অনুপাত। তাহলে মূলধনের অনুপাতে আমরা বের করে নেবো কত কত রয়েছে, দেখো 200, 150 আর 250। তাহলে আমরা লিখবো 200:150:250, একটা করে জিরো বাদ দিয়ে দিলে আমরা পাবো 20:15:25, 5 দিয়ে যদি কেটে দিই তাহলে কত পাবো 4:3:5। তাহলে এটাই হবে কি আমাদের নির্ণয় লভ্যাংশ অনুপাত, অর্থাৎ কারেক্ট অপশান কোনটা হচ্ছে দেখো বি নম্বর। এবার চলে এসো 5 নম্বর প্রশ্ন, একটি গোলক ও গোলকটির পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত, 4টা অপশন রয়েছে তার মধ্যে কোনটা হবে কি বলছে দেখো এখানে প্রশ্ন। গোলক ও গোলকটির পরিলিখিত ঘনক, তাহলে একটা গোলক যদি অঙ্কন করে দেখি, এটা ধরে নাও একটা গোলক, গোলকের পরিলিখিত যদি আমরা কি করি একটা ঘনক অঙ্কন করি তাহলে কি রকম হবে দেখো, ছবিটা আমি দেখাচ্ছি এই ধরনের হচ্ছে একটি তল। তাহলে দেখতে পাচ্ছি যে গোলকের যে ব্যাস, গোলকের ব্যাস যেটা রয়েছে ব্যাসটা হচ্ছে কি যে ঘনকটা হবে সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমি কি বলছি গোলকের ব্যাস, গোলকের ব্যাসটা হচ্ছে কি পরিলিখিত যে ঘনক সেই ঘনকের বাহু, সেই বাহুর সাথে সমান হচ্ছে। তাহলে এখানে কি বলেছে দেখো যে গোলকের ব্যাস, ব্যাসার্ধ কিছু বলা নেই, আমরা ধরে নিচ্ছি যে গোলকের ব্যাসার্ধ, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম, তাহলে ব্যাস কত হবে, ব্যাস সমান হয়ে যাবে কত 2 আর একক, তাহলে ঘনকের যে বাহু সেটা কত হবে। সুতরাং দিয়ে আমরা লিখতে পারো ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 2 আর একক। এবার এখানে কি বলেছিল দেখো যে ঘনকের যে বলছে গোলক ও পরিলিখিত ঘনকের আয়তন অনুপাত, তাহলে গোলকের আয়তন বের করতে হবে, তাহলে আমরা বের করে নিলাম গোলকের আয়তন, গোলকের আয়তন কি জানি আমরা 4/3 πr³, এত কি হবে ঘন একক। আর কি বের করতে বলছে ঘনকের আয়তন, ঘনকের আয়তন কত হবে, আমরা ঘনকের আয়তনের সূত্র জানি কি বাহুর দৈর্ঘ্যের কিউব, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 2r, তার কিউব করলে আমরা পেয়ে যাব কত 8r³, এত কি ঘন একক। এবার আমাকে বের করতে হবে অনুপাত, তাহলে আমরা ডাইরেক্ট লিখছি সুতরাং অনুপাত সমান কত হচ্ছে, এটা এটা প্রথমে হবে 4/3 π
आर किूब इज टू एट आर किूब তাহলে এখানে আমরা আর কিউব আর কিউব কেটে দিতে পারছি, তাহলে পেয়ে যাব আমরা ফোর বাই থ্রি পাই ইস টু এইট। এবার চার দিয়ে কাটলে আমরা পেয়ে যাচ্ছি দেখো পাই বাই থ্রি ইস টু টু। এবার তিন দিয়ে গুণ করে দেবো তাহলে পেয়ে যাবো পাই ইস টু সিক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। দেখো অপশান কোনটা রয়েছে, পাই ইস টু সিক্স, সি নম্বর। এবার দেখো আজকের ভিডিওর শেষ প্রশ্ন ছয় নম্বর কী বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান জ্যা, ও বিন্দু থেকে এ বি জ্যা এর দূরত্ব চার সেমি হলে সিডি জ্যা এর দূরত্ব কত হবে। তাহলে একটি ছবিটা অঙ্কন করে নিই, কী বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা এ বি ও সিডি। তাহলে আমরা একটা প্রথমে বৃত্ত অঙ্কন করব, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, ও, দুটি সমান জ্যা এ বি, আর হচ্ছে কি সিডি। তাহলে এটা দিলাম এ বি, এটা হচ্ছে কি সিডি। এবার কি বলেছিল দেখো, ওকে বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব চার সেমি হলে সিডি জায়ের দূরত্ব, এ বি এর যে দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব যদি কি হয় চার সেমি হয় তাহলে এই ও বিন্দু থেকে সিডি লম্ব দূরত্ব কত হবে। আমরা জানি যে সমান যদি জ্যা হয় তাহলে জ্যা দুটো কী হবে, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হবে, অর্থাৎ এখান থেকে যে সিডি যে দূরত্ব সেটাও কত হবে, চার সেমি হবে। অর্থাৎ আমাদের যে কারেক্ট অপশান সেটা অবশ্যই বি নম্বর। এই ভিডিও এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আমি দুই নম্বরের শূন্যস্থান পূরণ করার যে প্রশ্নগুলো রয়েছে দেখো ছয়টি, সেই ছয়টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং একটা অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।